হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, নতুন আর একটি ব্লগ শুরু করছি আজকে সকাল থেকে, যে ছাদের উপরে আবারও চলে আসছি সকালবেলার ব্রেকফাস্ট। এখানে তো আমি চাউমিন খাবো না, আমি খাবো আঙুর, কয়েকটা আঙুর নিয়েছি। আর ছেলে আর মেয়ে খাবে চাউমিন, ওদিকে ছেলে খাচ্ছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আর তোমাদের সঙ্গে বাকি কাজগুলো আর শেয়ার করতে পারলাম না, কারণ আজকে হচ্ছে রবিবার। তো রবিবারে একটু মানে কাজটা বেশি থাকে আর কি, সকালবেলা উঠতেও দেরি হয় আর কাজও বেশি থাকে। আর এখানে দেখো, কাপড় টাপড় গুলো ধুয়ে তারপরে একবারে মাথাটা ধুয়ে স্নান করে উপরে চলে আসছি। তো মাথায় শ্যাম্পু করলাম, তার জন্য একটু দেরি হয়ে গেছে। এখন কাপড়গুলো মেলে দেব, দিয়ে তারপরে একটু রোদে বসবো আর কি। রোদটা বেরিয়েছে কিন্তু আজকে ছাক্কা রোদ, একবারে মানে গা পুড়ে যাচ্ছে। স্নান করে আসলাম না, মনে মানে মনে হচ্ছে গরমটা এসেই গেছে। এরকম রোদ হলে কিন্তু কোনো অসুবিধা হয় না আর কি, ঠান্ডা যতই হোক। তো রাতের বেলা একটু ঠান্ডা বেশি পড়ছে আর কি, দিনে রোদ হলেও। তো চলো একবারে তোমাদের সঙ্গে আর কিছু দেখাবো না, রান্না করতে যাব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, উপর থেকে একবারে চলে আসলাম, একটু বসে টসে তারপরে। আর এখানে ওই যে মটন রান্না করব, তো আগে থেকে দই দিয়ে আর কি মাখিয়ে রেখেছিলাম, আর মশলাটা এখন দিয়ে দিচ্ছি, মানে আধা ঘন্টা মতো মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম। তো এই যে এইখানে আদা রসুন, তারপরে আছে লবণ, হলুদ গুঁড়ো, আর গোটা গরম মশলা যে যা যা আর কি দেখালামই। তো ধনের পাতা দিয়ে দিচ্ছি এখন, পেঁয়াজের ব্রেস্তা আর কি। তো দিয়ে এটা দিয়ে আর কি ভালো করে মাখিয়ে নেব। আর পেঁয়াজ ভাজার যে ব্রেস্তা করার পরে যে তেলটা বেঁচে ছিল, সেই তেলটাও আমি এইখানে দিয়ে দেবো। তো চলো মাখিয়ে নিই। দেখো এখানে তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তো তেজপাতা দিয়ে দিলাম 3-4টা। আর এই যে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। তেলটা যেহেতু পরে দিচ্ছি, দিয়ে ভাবে মাখিয়ে আর কি 20 মিনিট আবারও আমি রেখে দেবো। তো মোটামুটি সব কিছু মিলিয়ে 1 ঘন্টা হয়ে যাবে। তো তারপরে দেখো আবারও ফিরে আসলাম, এই যে মাটির হাঁড়িটা নিয়েছি, এটাতে আমি গরম সরিষার তেল মাখিয়ে আর কি লাগিয়ে আর কি রেখে দিয়েছি। আঁচটাকে লো করে তারপরে আর কিছু করব না। এইখানে এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি, তো খাসির মাংস এরকমের রবিবারে, প্রতি রবিবারে হলে তো ভালোই হয়, এরকমের রবিবার যদি প্রতিদিনই আসে তাহলে মনে হয় ভালোই হয়। আর এইখানে দিয়ে দিচ্ছি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, আর কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো। তো এভাবে নাড়াতে নাড়াতে রান্নাটা হয়ে যাবে। এখানে জল বেশি দেয়া লাগবে না, হালকা একটু, যে গামলাটাতে আমি মাখিয়েছিলাম ওই গামলাটা ধুয়ে আর কি একটু জল দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে আর কি ঢেকে রেখে দেব। তো হয়ে যাবে। আর ওদিকে আমি ভাতটা, এই যে ঢাকনাটা, দুঃখের বিষয়ে আমি ভয়েসটা পরে দিছিলাম, ঢাকনাটা আজকে না আমার ভেঙে গেছে, আমার হাত থেকে পড়েই আর কি ভেঙে গেছে। তো এই যে ভাতটা, এই যে সব কিছু দিয়ে আর কি এইখানে দিয়ে দিয়েছি বসিয়ে। আর চালটা আমি ওই 40 মিনিট মতো আর কি ভিজিয়ে রেখেছিলাম, বাসমতির যে চালটা। তারপরে এইখানে সমস্ত কিছু দিয়ে আর কি লবণ দিয়ে এভাবে রেখে দিচ্ছি। তারপরে
ভাতটা অধিক হয়ে গেছে, 90% আজকে কুক করেছি। আর দেখতে পাচ্ছ এটাতে মানে মাংসগুলো নেই। তো এই যে বড় একটা হাঁড়িতে আমি এইখানে ট্রান্সফার করে নিয়েছি, কারণ কি ওটা যেহেতু বিরিয়ানি করব তো ওটাতে আসবে না, তার জন্য এখন আমি ভাতগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি এর উপরে, তারপরে একটু ঝাঁকিয়ে দেবো আর কি। সমানভাবে বসে গেছে এই দেখো, তারপরে এখানে উপরে যা যা লাগে আর কি সেইগুলো দিয়ে দিচ্ছি। ধনের পাতা, ব্রেস্তা, আর এখানে দিয়ে দেব এর উপর দিয়ে একটু ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেব এখানে ওই যে দুধে কালারটা গুলিয়ে রেখেছি আর কি, সেটা দিয়ে দেব এখানে দিয়ে আর কি ঢাকনা দিয়ে এখানে ঢেকে দেব। আর চারি সাইডে আমি আটা দিয়ে আর কি ভালো করে বন্ধ করে দেব মুখটা, একটু মানে যাতে ইটা না বেরোয়, ভাপটা না বেরিয়ে আসে। এই যে দিয়ে দিলাম, আটা দিয়ে বন্ধ করে দেব। দুঃখের বিষয়, আজকে কারেন্ট চলে গেছে রান্না করতে করতে, আর ওই যে বললাম না আটা দিয়ে যখন আর কি মুখটা বন্ধ করব তখন থেকেই মানে লাইট চলে গেছে আর আসেনি এখানে। তারপরে দেখো 20 মিনিট দমে রেখেছিলাম আমি, তারপরে এদিকে খাওয়াও প্রায় হয়ে যাচ্ছে কিন্তু লাইট এখনও আসেনি। আর কতক্ষণ বসে থাকবো, 3:30 অলরেডি বেজে গেছে। তো এই যে মানে ফোনের লাইটটা জ্বালিয়ে আর কি এখানে খাচ্ছিলাম আমি, ওদিকে সবার খাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লেগেছে। কোথাও দেখে এতটুকু ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর মাটনটা দেখো কত সুন্দরভাবে গলে গেছে আর কি, তো দেখেই বুঝতে পারছো। তো আর কি করা যায়, আর এই দেখো খাওয়াও শেষ, এখনে লাইট এসে গেছে। তো মনে করলাম চলো তোমাদের সঙ্গে একটু মানে সামনে আসি। এই যে মানে আর একবার গালে দিলেই ফুরিয়ে যাবে ভাতটা, প্রায় খাওয়া হয়েই আসছে তখন আসলো লাইট। তো এই তো আর কি, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো ভিডিওটা এইখানেই রাখছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। ততক্ষণে সবাই সঙ্গে থেকো আর পুরো ভিডিওটি দেখো। দেখে আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টে আমাকে জানিও। আজকের মতো বাই বাই, টাটা।